नमस्कार बंधुरा, आज आमी आपनादेर बोलबो कालो बिराल आपनार जीवने की की अशुभ बार्ता आनते पारे। तबे तार आगे एटा बोले नेवा भालो, कालो बिराल केनो आमादेर जोन्नो अशुभ। देखुन, साधारणभावे विज्ञानसम्मत चिंता भावना थेके एटा कुसंस्कार मने होलेओ एखोनो एई आधुनिक जुगे कालो बिराल के अशुभ बोली धरा हय। कोनो बाड़ीर पाशे बा रास्ता दिए जदि बिराल केटे जाए ताहोले संगे संगे आमादेर मनटा किछुटा होलेओ खराब हये जाए, मने हय आमादेर काजेर सफलता आसबे ना। आज के आमादेर एई भिडियोते आलोचना थाकबे कालो बिराल आमादेर जीवने की की अशुभ बार्ता आनते पारे। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর আপনার যুক্তিসঙ্গত মতামত নিচের কমেন্ট সেকশনে লিখে জানান। ইউরোপে কালো বিড়ালকে অলক্ষী বা অশুভ প্রতীক হিসেবে ধরা হয়। ইউরোপের বিভিন্ন লেখকের উপন্যাস, রূপকথা, ভৌতিক গল্প বা উপকথায় কালো বিড়ালকে অশুভ শক্তির প্রতীক হিসাবে দেখানোর প্রবণতা অনেক অনেক বছর আগে থেকে চলে আসছে। শুধু ইউরোপ নয়, বিশ্বজুড়ে কালো বিড়ালকে নিয়ে তৈরি হয়েছে অসংখ্য ভৌতিক গল্প। তবে এই বিষয়ে একটি প্রাচীন মতামত রয়েছে, যেখানে বলা হচ্ছে প্রাচীনকালে যখন গরুর গাড়ি করে যাতায়াত ছিল, গরুর গাড়ির সামনে দিয়ে কালো বিড়াল চড়ে গেলে গরুগুলি এতটাই অশান্ত হয়ে পড়ত যে গাড়ির চালককে কিছুক্ষণ গাড়ি থামিয়ে রাখতে হতো। আর এই থেকেই যে কোনো গাড়ির সামনে দিয়ে কালো বিড়াল গেলে এই রীতি অনুযায়ী কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দেওয়া হয়। তবে যুগ যুগ ধরে আমরা কালো বিড়ালের কান্না, কালো বিড়াল দেখলে তাকে অশুভ প্রতীক বলেই মনে করি। কারণ বলা হয় কালো বিড়াল যদি আপনার রাস্তা কাটে তাহলে অবশ্যই আপনার যাত্রা অশুভ হবে। আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে সফলতা অনেকটা হলেও কমে যাবে। সমাজে এই রকম ধারণা প্রচলিত আছে, কোনো শুভ কাজে যাত্রা করার সময় যাত্রাপথে বিড়াল দেখতে পেলে এক অশুভ ইঙ্গিত বহন করে। আর এই কুসংস্কার এতটাই মানুষের মনে প্রাণে রয়েছে যে গন্তব্যস্থলে না গিয়ে কখনো কখনো তারা বাড়ি ফিরে যান, আবার কিছুক্ষণ অপেক্ষা করার পর যাত্রা শুরু করেন। এতে নাকি দোষ কাটা যায়। তবে এখনকার বিজ্ঞানের যুগে এটা মানা হয় অন্য কারণে। কিছু লোকের কথায় রাস্তায় গাড়ি চালানোর সময়, হেঁটে যাওয়ার সময় কোথাও কালো বিড়াল পার হলে তখন গাড়ি বা মানুষকে কিছুক্ষণের জন্য দাঁড়াতে হয়। তার প্রকৃত কারণ হিসেবে ধরা হয় যে আপনি যদি না দাঁড়ান তাহলে অবশ্যই আপনার পরবর্তী জীবনের ক্রিয়াকলাপগুলি ক্ষতি হবে, ফলে আপনার জন্যে অশুভ কোনো বার্তা যেন এই প্রাণীটি বহন করে নিয়ে এলো। অলৌকিক, অশুভ, ভৌতিক কোনো কিছুর বিবরণ দিতে হলে কালো বিড়ালের ব্যবহার হয়ে থাকে। বহুদিন ধরে এর ব্যবহার হয়ে আসছে। অনেক প্রখ্যাত লেখক তাদের বিভিন্ন ভৌগোলিক গল্প বা কাহিনীতে কালো বিড়ালকে বিভীষিকার প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। কালো বিড়াল রাস্তা পার করলে কখনো গাড়ি থামিয়ে দেওয়া হয়। কিন্তু কালো বিড়াল কেন এতটা অশুভ সে নিয়ে বিশেষ আলোচনা রয়েছে। এখন আমরা জেনে নেব বাড়ির কোন দিকে বিড়াল ডাকলে আপনার কী কী ক্ষতি হতে পারে। সাধারণভাবে আপনারা দেখে থাকবেন, যখন পারিবারিক কোনো অশান্তি শুরু হয়
তখনই বিড়ালের কান্না দূর থেকে শোনা যায়। সাধারণভাবে বলা হয় সন্ধ্যে রাতে যদি বিড়াল বাড়ির দক্ষিণ দিক থেকে কাঁদে তাহলে আত্মীয় বিয়োগের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অনেকের জানা যায় যে সন্ধ্যেবেলায় যদি বাড়ির দক্ষিণ থেকে বিড়ালের কান্না শুনতে পান তাহলে আত্মীয় বিয়োগ হয়ে যাওয়ার যথেষ্টই সম্ভাবনা রয়েছে। অপরদিকে বাড়ির পশ্চিম দিকে যদি সন্ধ্যে রাতের পর বিড়াল কাঁদে তাহলে পাড়ার লোকের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনার পাড়া প্রতিবেশীর কারুর মৃত্যু ঘটতে পারে। আবার এটাও বলা হয় যদি বাড়ির উঠোনে দাঁড়িয়ে বিড়াল কাঁদে তাহলে বাড়ির কোনো ব্যক্তি অসুস্থ বা মারা যেতে পারে। সেই জন্য এই সব প্রতীকগুলোকে অবশ্যই আপনারা মেনে চলবেন। এছাড়া সাধারণভাবে আপনি কোথাও যাচ্ছেন, আপনার সামনে দিয়ে যদি বিড়াল পার হয়ে যায় সাময়িকভাবে প্রত্যেকেই দাঁড়ায়, কিন্তু এটা মনে রাখবেন আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজটার জন্য এই বিড়াল পার হয়ে যাওয়ার ঘটনাটা যথেষ্টই অশুভ বার্তা আপনাকে দিচ্ছে। তাই সেই দিন যদি বোঝেন সেই কাজের জন্যে নাও যেতে পারেন, পরবর্তীকালে আপনি সেই কাজ করতে যেতে পারেন। বিড়াল সমাজের এমন একটা প্রাণী যে প্রাণীটাকে প্রত্যেকই একটু অন্য চোখে দেখে। অনেকে বাড়িতে বিড়াল পোষে ঠিকই, কিন্তু প্রত্যেকই বিড়ালের দর্শনকে অশুভ বলে মনে করে, বিশেষ করে সকালবেলা কাজে বেরোনোর সময় বা কোনো শুভ কাজে যাবার সময় যদি আপনি দেখেন আপনার রাস্তা বিড়াল কাটলো, তখনই আপনার মনে সাময়িকভাবে এই চিন্তা হয় যে আপনার কাজটি হয়তো বিঘ্ন হবে। আজকে আমি আপনাদের জানাবো যদি বিড়াল কেটে যায় আপনার রাস্তা তাহলে আপনি কী করে সেই বিঘ্ন কাজকে সঠিকভাবে করবেন। অবশ্যই ভগবানের নাম করতে হবে। আপনি যদি ভগবানের নাম করেন আপনার সব অশুভ যে শক্তিগুলি রয়েছে তা আপনাকে ছেড়ে দূরে সরে যাবে। আপনাকে যেটা করতে হবে, যেখানেই আপনার রাস্তা বিড়ালে কাটবে সেখানে আপনি সাময়িক থেমে যাবেন। অবশ্যই যদি সম্ভব হয় বেশ কিছুক্ষণ থেমে থাকবেন এবং আপনি পঞ্চমুখী হনুমান পাঠ করবেন, অর্থাৎ আপনি পঞ্চমুখী হনুমানকে স্মরণ করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি অবশ্যই দেখে নিতে পারেন। তাই প্রত্যেককে বলছি পঞ্চমুখী হনুমানকে চিন্তা করবেন, তাহলে আপনার হতে যাওয়া সব অশুভ ঘটনাগুলি শুভ হয়ে যাবে। আজ আমি এই ভিডিওতে বললাম যে বাড়ির কোন দিকে বিড়াল ডাকলে আপনার কি ক্ষতি হতে পারে এবং তার জন্য কি প্রতিকার রয়েছে। আগামী দিন এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। এখনো পর্যন্ত একবিংশ শতাব্দীতে আমরা অবস্থান করলেও এমন কিছু কুসংস্কার রয়েছে যেগুলোকে তো আমরা কুসংস্কার বলি ঠিকই, কিন্তু আমাদের যেন রক্তে মিশে গেছে। তাই এই ঘটনাগুলোকে আমাদের যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই দরকার। তাই অবশ্যই আপনারাও চিন্তা ভাবনা করবেন যাতে কালো বিড়াল যদি আপনাদের রাস্তা কাটে আপনারাও কিছুটা হলেও সাবধানে চলাফেরা করবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তীকালে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।